হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে দেখাবো আমরা কিভাবে আমাদের ইমো মেসেঞ্জার বাকি যে কোনো কল, ঠিক আছে, আমরা ভিডিও রেকর্ড করব, ঠিক আছে, ভিডিওভাবে রেকর্ড করব, আমাদের স্ক্রিন রেকর্ড করব, যে কোনো কিছু আমরা ভিডিও আকারে রেকর্ড করতে পারবো, ঠিক আছে। তো আমরা একটি ভিডিও রেকর্ডার, ঠিক আছে, এখান থেকে খুঁজে বের করবো। সব ভিডিও রেকর্ডার কিন্তু ভালো কাজ করে না, ঠিক আছে, সব ভিডিও কিন্তু আপনি পারফেক্ট পাবেন না। তো আমি দেখাবো কোন ভিডিও রেকর্ডারটা সবচেয়ে ভালো, ঠিক আছে, কোনটা দিয়ে আপনি সব কিছু ভালোভাবে ক্লিয়ার এইচডি রেকর্ড করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। আমরা প্লে স্টোরে চলে যাবো প্রথমে, একটি অ্যাপসের জন্য অ্যাপটি ডাউনলোড করতে হবে। তবে তাদের যাদের অনেক রিয়েলমি বা রেডমি সাওমি কোম্পানির বিভিন্ন সেটি কিন্তু অটো কল রেকর্ড থেকে থাকে, ঠিক আছে, মানে কল ভিডিও কল রেকর্ড থেকে থাকে। তো সেই ক্ষেত্রেও আপনি কিন্তু ভালো কাজ করতে পারেন, ঠিক আছে, সেটা দিয়েও। তো যাদের নাই, ঠিক আছে, তারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে প্লে স্টোর থেকে। তো কোনটি ডাউনলোড করবেন, কোনটি বেস্ট, ঠিক আছে। তো আমি কিন্তু ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন যেটা প্রথম ব্যবহার করছি, এজেট স্ক্রিন রেকর্ডার, ঠিক আছে। তো এখানে আমরা এজেট স্ক্রিন রেকর্ডার, এখানে কিন্তু সেটিংস আছে কি কোনটা কীভাবে ভালো ওইটা সেটা আমি দেখাবো। তো এজেট স্ক্রিন রেকর্ডার কিন্তু আমার ইয়ে আছে, আপনার ডাউনলোড করা আছে, তো আমি দেখাবো। আমি আবার দেখতে পাচ্ছি এখানে লিখবেন এজেট স্ক্রিন রেকর্ডার, ঠিক আছে, এজেট স্ক্রিন রেকর্ড লিখলে এখানে চলে আসবে। আমার ডাটাটা অফ আছে, আমি অন করে দিচ্ছি। আমরা প্লে স্টোরে চলে যাবো, প্লে স্টোরে চলে এখানে লিখবো আমি যেটা বর্তমানে আমি যেটা দিয়ে রেকর্ড করছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এজেট স্ক্রিন রেকর্ডার এখানে লিখবো, লিখে চলে আসবে এজেট স্ক্রিন রেকর্ডার। তো আমি এটাকে ওপেন করে দেখাবো আসলে আমি এটা কেন ব্যবহার করি, ঠিক আছে, সবাই কেন ব্যবহার করে। তো আমি প্রথমে এজেট স্ক্রিন রেকর্ডার ভিতরে চলে যাবো, আমি যেটা দিয়ে বর্তমানে রেকর্ড করছি। তো এখানে গিয়ে আমরা সেটিংসে চলে যাবো, সেটিংসে গিয়ে আমরা দেখতে পাই যে দেখতে পাচ্ছেন রেজুলেশন, ঠিক আছে, এটা মেন রেজুলেশন যে 2400x1080, ঠিক আছে, 1080টা থাকতে হবে, কারণ এটা হচ্ছে ফুল এইচডি সবচেয়ে, ঠিক আছে, এটা থাকলে আপনি ফুল এইচডিতে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন কোয়ালিটির আছে, তো আমি 720 রেকর্ড করতেছি বর্তমানে, দেখতেছেন। তারপর আপনার এখানে নিচে দেখবেন বিটরেট, হ্যাঁ, এমবি আছে, হাইস্ট দেখবেন অটো হাইস্টে কত, 12 MBPS, ঠিক আছে, দেখে নেবেন এসে ফ্রেম রেট, ঠিক আছে, ফ্রেম রেট দেন 30 উপরে থাকে, এখানে আমার দেখতে পাবেন 60 FPS আছে, ঠিক আছে, এরকম দেখে আপনারা স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে অডিও সার্চ, ঠিক আছে, অডিও সার্চে দেখবেন মাইক্রোফোন থাকবে, ঠিক আছে, আর মাইক্রোফোন যদি না থাকে তাহলে কিন্তু আপনারা মাইক্রোফোন দিয়ে বাকি হেডফোন দিয়ে আপনারা রেকর্ড করতে পারবেন, ঠিক আছে। ইন্টারনাল স্টোরেজ দেখতে পাচ্ছেন অবশ্যই আছে, মাইক্রোফোন অবশ্যই দেখে নেবেন। এখান থেকে আপনারা মেমোরিটা সিলেক্ট করে দিতে পারেন যেখানে আপনার যাবে, ঠিক আছে। এখানে বিভিন্ন সেটিংস আছে, আপনারা দেখে নিতে পারেন, এখানে ক্যামেরা অন করতে পারেন এখান থেকে, ঠিক আছে, ক্যামেরা দিয়ে অন করতে পারবেন, ঠিক আছে, আমি একটু রোদের ভিতরে আছে তাই দেখা যাচ্ছে না। তারপর এখানে ব্রাশ অন করতে পারবেন, আপনারা বিভিন্ন দেখে নেবেন যেটা আপনার প্রয়োজন হয়, এখানে স্ক্রিনশট দিতে পারবেন, ঠিক আছে, ভিডিও অবস্থায়। তো দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা অ্যাপস, ঠিক আছে, এই অ্যাপসটি খুবই জনপ্রিয়, সবাই ব্যবহার করছে, ঠিক আছে, আশা করি আপনি ব্যবহার করবেন। তো এটা যদি আপনার ভালো না লাগে অবশ্যই আরেকটা স্ক্রিন রেকর্ডার আছে দেখায়, সেটাও কিন্তু এটার মতো কার্যকর। তো সেটা হচ্ছে এক্স রেকর্ডার, ঠিক আছে, স্ক্রিন রেকর্ডার লিখলে এক্স রেকর্ডার লিখলে চলে আসবে এই যে এই রেকর্ডারটা, ঠিক আছে, এটা এখানে বড়ো করে দেখাচ্ছি আমি, এখানে একটু বড়ো করে দেখেছি, এই যে দেখতে পাচ্ছি স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার, ঠিক আছে, এইটা কিন্তু সেম সেটার মতোই, ঠিক আছে, এটাও আপনি ডাউনলোড করতে পারেন। আমার এই দুটো অ্যাপসই ভালো লেগেছে, ঠিক আছে, আপনি যেটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো আমি এজেট দিয়ে বর্তমানে রেকর্ড করছি, তো আপনারাও কিন্তু করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগেছে, ভিডিওটি ভালো লাগলে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন পরে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং একটি লাইক দেবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।